নমস্কার। আজ ট্যুর উইথ পারমিতাতে আমরা আবার বেরোচ্ছি। আজকের একটা ছোট্ট প্রতিবেদন আপনাদের সামনে রাখবো। আমরা আজকে যাচ্ছি পশ্চিমবঙ্গের বিখ্যাত একটি রেস্টুরেন্টে, তার নাম হচ্ছে শ্যামবাজার গোলবাড়ি। আপনারা সবাই জানেন যে গোলবাড়ির কষা মাংস বিখ্যাত। আমাদের গাড়ি এসে উপস্থিত হয়েছে, আমরা এখন গাড়ি নিয়ে যাব শ্যামবাজারে গোলবাড়ির কষা মাংস। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি শ্যামবাজার পাঁচমাথার মোড়, কলকাতার বিখ্যাত জায়গা শ্যামবাজার পাঁচমাথার মোড়। এই পাঁচটি রাস্তা দিয়ে কলকাতার বিভিন্ন স্থানে চলে যাওয়া যায় এবং এই মোড়ে মাথাতেই একদম গোলবাড়ি অবস্থিত। আজ থেকে 92 বছর আগে গোলবাড়ি রেস্টুরেন্টটা স্থাপিত হয় এবং আপনারা দেখতে পাচ্ছেন নেতাজি মূর্তি। কলকাতার শ্যামবাজার পাঁচমাথার মোড়ে আমরা এই মুহূর্তে রয়েছি। একটু ক্যামেরাম্যানকে বলবো চারদিকটা ঘুরিয়ে দেখাতে। আর আমরা এই মুহূর্তে সোজা দেখছি গোলবাড়ি লেখাটা, গোলবাড়ির মাংসের দোকান বিখ্যাত, সেটাও দেখতে পাচ্ছি। এবার আমরা গাড়িটাকে পার্ক করব। পার্ক করে আমরা গোলবাড়ির রেস্টুরেন্টের সামনে গিয়ে আপনাদেরকে আরও বিশদভাবে আমরা জানাবো। এই মুহূর্তে আমরা শ্যামবাজার পাঁচমাথার মোড়ে দাঁড়িয়ে আছি। ক্যামেরাম্যানকে বলবো একটু ঘুরিয়ে ঘুরিয়ে শ্যামবাজার পাঁচমাথা মোড়, নেতাজি সুভাষচন্দ্রের মূর্তি এবং গোলবাড়ি নিউ পাঞ্জাবি হোটেল, যেটার নাম অ্যাকচুয়ালি আমরা এটাকে গোলবাড়ি নামে চিনি। আজ থেকে 92 বছর আগে এই গোলবাড়ির সৃষ্টি। 211 আচার্য প্রফুল্লচন্দ্র রোডে কলকাতার চারে অবস্থিত। আপনারা জানেন সারা ভারতবর্ষে গোলবাড়ির কষা মাংসের একটা অদ্ভুত টেস্ট, এর স্বাদ, এবং এই স্বাদ এতটাই ইয়ে যে এখনও পর্যন্ত কেউ গোলবাড়ির কষা মাংসের স্বাদকে নকল করতে পারেনি। আমরা বিভিন্ন জায়গায়, আমরা দিল্লি, বোম্বে, ইউপি যেখানেই গেছি, অনেক জায়গাতেই অনেক রকম মটন কষা আমরা খেয়েছি, কিন্তু গোলবাড়ির কষা মাংসের এখনও অবধি কেউ কোনো রকম বিকল্প করতে পারেনি এবং এর স্বাদকে নকল এখনও অবধি হয়নি। 90 বছর ধরে গোলবাড়ির এই মাংস মানুষকে স্বাদে গন্ধে অতুলনীয় এবং বিভিন্ন রকম রূপে এসে হাজির করেছে। আমরা এবার গোলবাড়ির কষা মাংসের দোকানে যাব। এই হচ্ছে গোলবাড়ির কষা মাংসের দোকান। 92 বছর ধরে মানুষের সেবায় নিয়োজিত এবং এই স্বাদ এখনও কেউ এর নকল করতে পারেনি। 92 বছর ধরে একইভাবে গোলবাড়ির কষা মাংস ভারতবর্ষের মানুষকে উপহার দিয়ে চলেছে। আমরা গোলবাড়ির কষা মাংসের দোকানের একদম সামনে এসে উপস্থিত। আমরা গোলবাড়ির কষা মাংসের ইতিহাস আপনাদেরকে শোনালাম। এতক্ষণ আপনাদেরকে আমরা গোলবাড়ির কষা মাংসের ইতিহাস শোনালাম এবং আমরা আমাদের নিজস্ব বাড়ির জন্য আমরা গোলবাড়ির কষা মাংস কিনলাম। আপনারা জানেন স্বাদে অতুলনীয় এই মাংস। এই মুহূর্তে আমরা শ্যামবাজারের পাঁচমাথার মোড়ে হাতিবাগানের দিকে দাঁড়িয়ে আছি এবং আজকে আমাদের এই গোলবাড়ির কষা মাংস কিনতে যাওয়ার ইতিহাস এবং গোলবাড়ির সম্পর্কে যে ইতিহাস, এটা আপনাদেরকে আমরা জানাব। আমরা গোলবাড়ির কষা মাংস কিনে নিয়ে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন এবং ওদের দোকানেরই পরোটা,
যেটা পরোটা দিয়ে এই কষা মাংস একটা অদ্ভুত টেস্ট। আপনারা দেখতে পাচ্ছেন যে গোলবাড়ির কষা মাংস মানে এর রংটা কিন্তু সম্পূর্ণ কালো, এবং এই মাংসের কোনো বিকল্প হয় না দ্বিতীয় বিকল্প। বহু লোক চেষ্টা করেছে, বহু রেস্টুরেন্টের যারা ঠাকুর তারাও চেষ্টা করেছে যে এর স্বাদটা নিয়ে আসার জন্য, কিন্তু কেউই পারেনি, সবাই ফেল। এখনও অবধি গোলবাড়ির কষা মাংসের বিকল্প হয়নি। অনেক রকম কোম্পানি তারা রেস্টুরেন্ট তারাও চেষ্টা করেছিল, কিন্তু সবাই বিফলে গেছে। এবার আমরা গোলবাড়ির কষা মাংসটা খেয়ে দেখব যে এটা কেমন লাগে। হ্যাঁ, আমরা পরোটা দিয়ে গোলবাড়ির কষা মাংসটা আমরা এবার একটু টেস্ট করব। একটা অদ্ভুত সুন্দর একটা অনুভূতি, অদ্ভুত সুন্দর অনুভূতি আপনারা দেখতে পাচ্ছেন। আমার হাতে গোলবাড়ির কষা মাংস এবং পরোটা আমরা এবার মুখে দিচ্ছি। হ্যাঁ, সেই একই টেস্ট, একই গন্ধ, একই রকম অনুভূতি। আজ থেকে 15 বছর আগে যখন আমি কলকাতায় তখন থাকতাম, তারপরে তো বেশ কিছুদিন বাইরেও ছিলাম, আবার যখন কলকাতায় ফিরে এলাম, এসে সেই কষা মাংসই আমি আবার খাচ্ছি গোলবাড়ির, এবং একই টেস্ট। তা বন্ধু, অনেক কথা হলো, আপনাদের ভালো লাগলো কি না জানি না। আমরা এবার ফিরে যাচ্ছি আমাদের খাওয়া দাওয়ার মূল পর্বে, এবং আপনাদেরকে বিদায় জানানোর সময় এসছে। আপনারা আমাদের এই ব্লগটা দেখতে পারবেন ট্যুর উইথ পারমিতাতে। এর আগেও আমরা বহু ধরনের ব্লগ আপনাদেরকে ছেড়েছি, আগামী দিনেও ছাড়ব। নমস্কার, আপনাদের ভালো লাগলে আপনারা লাইক এবং শেয়ার করবেন, এবং অবশ্যই আমাদের সাবস্ক্রিপশন করবেন। ধন্যবাদ, আপনাদের সবার দিন ভালো কাটুক এই আশা রাখি।